আসসালামু আলাইকুম প্রিয় ব্যাংকার বন্ধু আমার বিশ্বাস আপনারা সবাই বেশ ভালো আছেন আপনাদের দয়া এবং আল্লাহর রসে সহামতে আমিও বেশ ভালো আছি আমি লিমন সরকার প্রবাসক ছত্রিশতম বিসিএস হিসাব বিজ্ঞান বিভাগ নওগা সরকারি কলেজ নওগা আজকের ক্লাসে জানাচ্ছি স্বাগতম ব্যাংকার বন্ধু আজকে আমরা মূলত মানি সাপ্লাইয়ের একটা বিগত বছরের অঙ্ক সলিউশান করব আমরা মূলত মডুল ওয়ানের অঙ্কটা সলিউশান করব আমরা সাতানব্বইতম ব্যাঙ্কিং প্রফেশনাল এক্সামিনেশনে যে প্রশ্নটি এসেছিল সেটা সলিউশান করবো ব্যাংকার বন্ধু এই প্রশ্নের পিডিএফ সলিউশন আমাদের গুগল ড্রাইভ লিংকে দেওয়া থাকবে ডিসক্রিপশান বক্সের সেখান থেকে আপনারা এটা কিন্তু ডাউনলোড করে নিতে পারেন তো চলেন আমরা কথা না বাড়িয়ে আজকের ক্লাসে আলোচনায় প্রবেশ করি তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব ব্যাংকার বন্ধু আমাদের সাতাশ নম্বর প্রশ্ন যেটা সাতানব্বইতম তম ব্যাঙ্কিং প্রফেশনাল এক্সামিনেশনে এসেছিল তো এটা বলছে যে প্রথমে ফ্রম দ্য ফলোইং লিস্ট অফ আইটেমস ইন্ডিকেট ইফ দে আর ইন এম ওয়ান এম টু আর নাইদার অর্থাৎ যে আইটেমগুলো দেওয়া আছে সেই আইটেমগুলো কোনগুলো এম ওয়ান কোনগুলো এম টু এবং কোনগুলো এম ওয়ানের মধ্যেও না এম টুর মধ্যেও না এগুলো আমাদের ইন্ডিকেট করতে বলছে এবং অথবা বাংলায় যেটা আসছিলো নিম্নবর্ণিত তথ্যগুলো হতে কোনটি এম ওয়ান এম টু এবং কোনটি না তা নির্ধারণ করুন তো সাতানব্বইতম ব্যাঙ্কিং প্রফেশনাল এক্সামিনেশনে ব্যাংকার বন্ধু এই প্রশ্নটা এসেছিল তো আমরা চলেন কোনগুলো এম ওয়ান এবং কোনগুলো এম টু না সেগুলো দেখি বা এই দুটার মধ্যে কোনোটাই না সেগুলো দেখি প্রথমে আমাদের এখানে বলছে যে লাইন অফ ক্রেডিট উইথ ইউর ব্যাঙ্ক আপনার ব্যাংকের সাথে থাকা ক্রেডিট লাইন তো এখানে ক্রেডিট লাইন লাইন অফ ক্রেডিট বলতে বোঝাচ্ছে ব্যাংকার বন্ধু প্রথমে আমরা বলি যে এটা এম ওয়ান এবং এম টুর মধ্যে কোনোটার মধ্যেই আসবে না আপনারা এখন বলতে পারেন যে কেন লাইন অফ ক্রেডিট ব্যাংকার বন্ধু বলতে আপনারা ওই যে সিসি লোন যেগুলো প্রোভাইড করেন না যে আমরা যখন আমাদের কাস্টমারকে অনেক বড়ো বড়ো বিজনেস ক্লায়েন্টকে কিন্তু একটা নির্দিষ্ট অ্যামাউন্টের এবছরের জন্য লোন বলি যে আপনি এই পাঁচ লক্ষ বা দশ লক্ষ একটা অ্যামাউন্ট আমরা কিন্তু নির্দিষ্ট ম্যাক্সিমাম করে দিই এর উপরে আপনি লোন নিতে পারবেন না এবং এই লোনটা আপনি যখন খুশি তখন নিতে পারবেন এবং যতটুকু লোন আপনি ব্যবহার করবেন ঠিক ততটুকুর উপর আপনাকে সুদ দিতে হবে তবে এই পাঁচ লক্ষর উপর যাওয়া যাবে না তো যখন আপনি এখানে লাইন অফ ক্রেডিট উইথ ইউর ব্যাঙ্ক বলতে বোঝাচ্ছে যে আপনি ব্যাংকে গেছেন এবং ব্যাংক আপনাকে এই ম্যাক্সিমাম লিমিটটা করে দিয়েছে অর্থাৎ আপনার প্রসেসিং এটা হয়েছে আপনি কিন্তু এখনও টাকাটা আপনার হাতে নেন নাই তো যেহেতু এটা প্রসেসিং এখনও ব্যাংকের কাছে আসেই এটা আপনাকে বলে দিচ্ছে ম্যাক্সিমাম তাহলে এটা কিন্তু আসবে না কারণ আমরা শিখছিলাম যে এম ওয়ান বা এম টু হতে গেলে সেটা জনগণের হাতে থাকা অর্থ হওয়া লাগবে এবং সেটা এখনই ব্যবহার করা যাবে এবং খুব দ্রুত নগদ অর্থে রূপান্তর করা যাবে আর এটা যেহেতু ঋণ এটা ক্যাশ বা আপনার চেকিং যেটা কারেন্ট অ্যাকাউন্ট বা সেভিংস অ্যাকাউন্টও না তো এই জন্য আমরা এটাকে বলতেছি লাইন অফ ক্রেডিটটা আসবে না কিন্তু যখন আবার লাইন অফ ক্রেডিট টাকাটা সে নিয়ে তার কারেন্ট অ্যাকাউন্ট বা সেভিংস অ্যাকাউন্টে দিয়ে দিবে তখন সেটা কিন্তু আপনার ইমআনের মধ্যে আসবে বাট যদি শুধু লাইন অফ ক্রেডিট লেখা থাকে তাহলে আপনারা ধরে নেবেন যে এটা ম্যাক্সিমাম আর এটা যেহেতু ঋণ সেটা এম ওয়ান বাই এম টুর মধ্যে আসবে না সোজা কথায় লাইন অফ ক্রেডিট থাকলে আপনি মনে নেবেন যে এটা এম ওয়ান বাই এম টুর মধ্যে কোনোটার মধ্যে আসবে না তো তারপর এরপর বলছে মানি ইন পকেট আপনার পকেটে থাকা টাকা আপনার কাছে যে টাকাটা ইমিডিয়েটলি আছে ক্যাশ ফর্মে সেটা তো আমরা জানি যে এটা তার অন্য সবচেয়ে বেশি এবং এটা হলো এম ওয়ানের মধ্যে যাবে অর্থাৎ এটা এম ওয়ান আর যেই জিনিসটা কিন্তু এম ওয়ান সেটা কিন্তু এম টুর মধ্যেও থাকবে কারণ আমরা সূত্রটা পড়ছিলাম কি যে এম টু ইজিক্যাল টু এম ওয়ান প্লাস টাইম ডিপোজিট অর্থাৎ এম টুর মধ্যে এম ওয়ানের সকল উপাদানই কিন্তু চলে আসে তাহলে যেটা এম ওয়ান সেটা কিন্তু এম টুর মধ্যেও যাবে আমরা বলতে পারি এরপর আমরা বলছি যে মানি ইন ওর চেকিং অ্যাকাউন্ট যদি চেকিং অ্যাকাউন্ট মানে কি কারেন্ট অ্যাকাউন্ট বা সেভিং অ্যাকাউন্টগুলো চেকিং অ্যাকাউন্ট মানেই তো ডিমান্ড ডিপোজিট তাহলে চেকিং অ্যাকাউন্টে আপনার যে টাকাটা আছে সেটা লিকুইটির বেসিসে এর তারল্য খুবই বেশি যেগুলো আপনি এখনই চেক ইস্যু করে টাকাটা তুলতে পারেন বা পেমেন্টের কাজে ব্যবহার করতে পারেন আর তারল্য বেশি হলেই সেটা এম ওয়ানের মধ্যে যাবে তো আর এম ওয়ানের মধ্যে গেলে সেটা আমরা এম ওয়ানের মধ্যেও হিসাব করবো এবং এম টুর মধ্যেও হিসাব করব এন এফডিআর ইস্যুড ফ্রম ইওর ব্যাঙ্ক এফডিআর মানে কি আমরা জানি টাইম ডিপোজিট আর টাইম ডিপোজিট মানেই তো আমরা এম টু ইজিক্যাল টু সূত্রটাকে শিখছিলাম এম ওয়ান প্লাস টাইম ডিপোজিট তাহলে টাইম ডিপোজিট এফডিআর হচ্ছে হলো এক ধরনের টাইম ডিপোজিট তাহলে এটা এম টুর মধ্যে যাবে কিন্তু এম টুর যে উপাদানগুলো এম টুর উপাদান কিন্তু এম ওয়ানের মধ্যে যাবে না বাট এম ওয়ানের উপাদানগুলো এম টুর মধ্যে যাবে তাহলে এটা শুধুমাত্র এম টুর মধ্যে যাবে ভ্যালু অফ ট্রাভেলার চেক ইন ইউ হ্যাভ ট্রাভেলার চেক আপনারা ব্যাংকার বন্ধু আগে থেকেই বলছিলাম যে ট্রাভেলার চেক হচ্ছিলো কিন্তু এম ওয়ান উপাদানের মধ্যে এখন ট্রাভেলার চেক বলতে আমরা কী বোঝাচ্ছিলাম ট্রাভেলার চেক বলতে এমন একটা চেক যে আপনি ধরেন আমেরিকাতে যাচ্ছেন আপনি যে ব্যাঙ্ক টার সঙ্গে লেনদেন করেন সেইখানে যদি ট্রাভেলার চেক থাকে তাহলে ওই চেকে আপনার হলো ডলার ইনডোর্সমেন্ট করে দেয় এর ফলে আপনি কি হয় এই চেকটা নিয়ে আপনি আমেরিকাতে গেলে সেখানে আপনি কেনা পেমেন্টের ক্ষেত্রে বা কেনা ব্যচার ক্ষেত্রে এই চেকটা ইউজ করতে পারবেন তাহলে এটার লিকুইডিটি খুবই বেশি আর লিকুইডিটি খুব বেশি হলে সেটা এম ওয়ানের মধ্যে থাকবে বা সহজ কথায় মনে পড়বেন যে ট্রাভেলার চেক হলেই সেটা এম ওয়ানের মধ্যে যাবে তাহলে এম ওয়ান হলেও কিন্তু সেটা এম টুর মধ্যেও যায় আর এই সঞ্চয়পত্র ইজ পার্সেস ফ্রম বাংলাদেশ ব্যাঙ্ক সঞ্চয়পত্র যখন বাংলাদেশ ব্যাংক থেকে কিনছেন এটা কিন্তু এক ধরনের আপনার ম্যাদে আমানতের মতোই কারণ সঞ্চয়পত্র একটা নির্দিষ্ট মেয়াদ থাকে এবং সেই নির্দিষ্ট মেয়াদ আপনি প্রতি মাসে একটা আবার নির্দিষ্ট হারে ইন্টারেস্ট পান এবং তার আগে তুললে কিন্তু একটা প্যালেন্টিতে থাকে সাধারণত এবং যেহেতু একটা নির্দিষ্ট মেয়াদ থাকে এই কারণে আপনি কিন্তু এটাকে খুব দ্রুত লেনদেনের জন্য বা এখনই খরচ করার জন্য বা নগদ অর্থে রূপান্তর করতে পারেন না এই জন্য সঞ্চয়পত্র লিকুইডিটি বেসিসের সূত্র অনুসারে এটা কিন্তু এম টুর মধ্যে যাবে তো এখন আসেন আমরা দেখি তো আমরা এখানে দেখেন আমাদের বলছে যে কোন আইটেমগুলো এম ওয়ান এবং এম টুর মধ্যে যাবে এবং কোনোটা কোনোটার মধ্যেই যাবে না এখানে কিন্তু যোগ করতে পারেনি যে টোটাল এম টু কত টোটাল এম ওয়ান কত তো আমরা এরকমভাবে এই জন্য লাইন অফ ক্রেডিট উইথ ইউর ব্যাঙ্ক এটা এম ওয়ান বা এম টুর মধ্যে কোনোটার মধ্যেই যাবে না এই জন্য আমরা দেখাচ্ছি মানি ইন ইউর পকেট যেটা আমাদের হাতে আসে সেটা এম ওয়ানের মধ্যেও যাবে আর এম ওয়ানের উপাদান তো আপনার আলটিমেটলি সূত্রে আমরা যেহেতু পড়ছি এম টু ইজিক্যাল টু এম ওয়ান প্লাস টাইম ডিপোজিট এই জন্য এম টুর মধ্যেও যাবে এই জন্য আমরা কিন্তু দেখেন এম টুর দিকেও দশ হাজার লিখেছি এম ওয়ানের দিকেও দশ হাজার লিখেছি মানি ইন ইউর চেকিং অ্যাকাউন্ট চেকিং অ্যাকাউন্ট মানেই তো আপনাকে বললাম যে সেগুলো ডিমান্ড ডিপোজিট তাহলে সেটা এম ওয়ানের মধ্যে যাবে এবং এম টুর মধ্যেও যাবে আমরা তাই কিন্তু লিখছি অ্যান এফডিআর ইস্যুড ফ্রম ইউর ব্যাঙ্ক তাহলে এফডিআর মানেই তো আমরা বললাম যে টাইম ডিপোজিট তাহলে টাইম ডিপোজিট হলে সেটা কিন্তু শুধুমাত্র এম টুর মধ্যেই যাবে এই জন্য দেখেন আমরা এম টুর মধ্যে পঞ্চাশ হাজার লিখেছি এম ওয়ান কিন্তু ফাঁকা রেখেছি এরপর লেখা আছে ভ্যালু অফ ট্রাভেলার্স চেক ইন ইউ হ্যাভ তাহলে ট্রাভেলার চেক আমাদের জানি যে সেটা এম ওয়ানের মধ্যেও যায় এম টুর মধ্যেও যায় এটা লিকুইডিটি বেশি আর চেকিং অ্যাকাউন্ট মানেই মনে করবেন যে সেটা এখনই আপনি লেনদেনের জন্য ব্যবহার করতে পারবেন বা খরচের জন্য ব্যবহার করতে পারবেন এই জন্য এটা এম ওয়ানের মধ্যেও গেছে পনেরোশো টাকা এবং এম টুর মধ্যেও গেছে সঞ্চয়পত্র ইজ পার্সেস ফ্রম বাংলাদেশ ব্যাঙ্ক বাংলাদেশ ব্যাংকের নিকট থেকে আপনি সঞ্চয়পত্র ক্রয় করছেন তো আমরা বললাম সঞ্চয়পত্র যেহেতু এক ধরনের টাইম ডিপোজিট এটা কিন্তু এম টুর মধ্যে যাবে শুধুমাত্র তো এই জন্য সঞ্চয়পত্র দেখেন আমরা এম টুর মধ্যে নিয়ে এসেছি আর আমরা তারপর আপনাদের অঙ্কটা আবার টোটাল এম ওয়ান কত আসে সেটা দেখাইছে ওইদিকে আমরা টোটাল এম টু কত আসে সেটা যোগ করে দেখাইছি তো ব্যাংকার বন্ধু যদি কোনো প্রশ্ন আপনাদের সমস্যা থাকে তাহলে আমাদের নিচের ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বা যে কোনো সমস্যায় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন তো আপনাদের সকলের জীবন